স্বাগত নিউজ 24 বিজনেসে সঙ্গে আছি আমি আসমাতুলি ভোক্তাদের অধিকার রক্ষিত না হলে বা অনিয়মের অভিযোগ পেলে বিক্রেতাদের বিরুদ্ধে জরিমানা ছাড়াও মামলা করা হবে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর এবং জাতীয় মহিলা সংস্থার সেমিনারে এ কথা বলেন এএইচএম শফিকুজ্জামান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মহাপরিচালক আরও বলেন অতিরিক্ত দাম রাখলে বা অনিয়ম হলে জরিমানা করা হবে এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বলেন ভোক্তাদের সচেতন করা একটা বড় কাজ পতনের বৃত্ত থেকে বের হতে পারছে না দেশের দুই পুঁজিবাজার বাজেট ঘোষণার পর থেকে টানা দরপতনে অনেকটা দিশেহারা বিনিয়োগকারীরা অনেকে বলছেন বাজেট পুঁজিবাজার বান্ধব হয়নি বলেই এমন দরপতন মঙ্গলবার প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির প্রধান সূচক পতন হয়েছে 44 পয়েন্ট এদিন এই বাজারে মোট লেনদেন হয়েছে 703 কোটি টাকা যা আগের দিনের চেয়ে প্রায় 100 কোটি টাকা কম হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে 65টির আর কমেছে 268টির এদিকে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসসিতে প্রধান সূচক কমেছে 137 পয়েন্ট এ বাজারে মোট লেনদেন হয়েছে 56 কোটি টাকার কিছু বেশি বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের 2019-2020 এবং 2020-2021 অর্থ বছরে আর্থিক নিরীক্ষায় 52 খাতে 26 কোটি টাকার অডিট আপত্তি উঠেছে আপত্তিগুলো উঠেছে দরপত্রের মাধ্যমে কেনাকাটাই এ নিয়ে প্রতিষ্ঠানটিকে চিঠি দিয়েছে নিরীক্ষা অধিদপ্তর আপত্তিগুলো নিষ্পত্তিযোগ্য বলে দাবি নির্বাহী পরিচালকের রাজশাহী থেকে কাজী শাহিদের প্রতিবেদন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষে দুই অর্থ বছরের কেনাকাটায় অনিয়মের চিত্র তুলে ধরে অডিট আপত্তি জানিয়েছে নিরীক্ষা অধিদপ্তর দরপত্র ছাড়াই কেনাকাটা করা অবৈধ অর্থ জমা না দেয়া প্রকল্পের বাইরে গিয়ে ঠিকাদারকে বিল পরিশোধের অভিযোগ আনা হয়েছে অডিট আপত্তিতে আমরা যে ব্যয়টা করছি সেটা সরকারি নীতিমালার আলোকেই সরকারি যে রুলস রেগুলেশন আছে সেই আলোকেই আমরা ব্যয় করছি অডিটের একটা আছে যে আপত্তি উত্থাপন তারপর দ্বিপক্ষীয় সভা হয় নিরীক্ষা প্রতিবেদনের তথ্য অনুযায়ী বৃহৎ এই প্রতিষ্ঠানে কেন্দ্রীয়ভাবে হিসাব সংরক্ষণ হয় না প্রস্তুত করা হয় না বার্ষিক আর্থিক বিবরণী এ কারণে আয় ব্যয়ের চিত্রও গোপন থাকে কয়েক বছর থেকে ত্রিপক্ষীয় বৈঠক না হয় এমন আপত্তি জমছে মনে করছেন সুশাসন বিশ্লেষকরা জনগণের অর্থে পরিচালিত একটা প্রতিষ্ঠানে যখন অডিট আপত্তি আসে তখন কিন্তু এই ক্ষেত্রে আমাদের কাছে যেটা মনে হয় যে এটি দায়িত্বশীলতার যে পরিচয় দেওয়ার কথা এটি এখানে দেওয়া হয়নি কয়েক বছর ধরে যে বিষয়টি হয়ে আসেনি সেটি হচ্ছে একটা ত্রিপক্ষীয় মিটিং সেটি হচ্ছে অডিট বিভাগ সেই প্রতিষ্ঠান এবং সেই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপত্তি নিষ্পত্তির জন্য নিরীক্ষা অধিদপ্তর 19 জন ঢাকায় যৌথ সভা ডেকেছিল যদিও সেই সভা হয়নি বিষয়টি যৌথ সভার মাধ্যমে সমাধান হবে বলছেন সংস্থাটির নির্বাহী পরিচালক সার্কুলারের ভিত্তিতে আমরা এই কাজগুলো করছি সেগুলো আমরা বোর্ডশিট ওনাদের জবাব দিয়েছি জবাব ওনারা যাতে সন্তুষ্ট হয় সরাসরি মীমাংসা করতে পারে আমাদের যুক্তি উপস্থাপন করা হয় আমাদের উপস্থাপিত যুক্তি যদি তাদের কাছে সঠিক মনে হয় তখন সেগুলো আপত্তি নিষ্পত্তি হয় 2019-20 ও 2020-21 অর্থ বছর ছাড়াও বিএমডি এর গোদাগাড়ি জোনে 2017 সাল পর্যন্ত 180টি চেক জালিয়াতির ঘটনায় প্রকৌশলী জিএফএম হাসনুল ইসলাম ও আনোয়ার হোসেনের জড়িত থাকার বিষয়টিও নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে কাজী শাহেদ নিউজ 24 রাজশাহী তরুণদের জন্য নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিতের লক্ষ্যে রাজধানীর একটি অভিজাত হোটেলে সেমিনার আয়োজন করে ডিনেট সেমিনারে মত প্রকাশের স্বাধীনতার পাশাপাশি অনলাইনে তরুণরা যে ধরনের প্রতিবন্ধকতার শিকার হন সে বিষয়গুলো তুলে ধরা হয় এ সময় প্রধান অতিথির বক্তব্যে আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম বলেন দেশের তরুণ প্রজন্মকে ডিজিটাল জগতের জন্য প্রস্তুত করতে হলে তাদের এ বিষয়ে শিক্ষিত করে তুলতে হবে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ আরো অনেকে এখন এই পর্যন্তই সাথে থাকায় ধন্যবাদ সবাইকে